হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে থেকে আমি বিসিএস এবং জব প্রিপারেশনের জন্য কিছু সাজেশন নিয়ে চালু ভিডিওগুলো লেকচার চালু করলাম। অর্থাৎ আজকে থেকে আমি প্রতিদিন একটা করে অথবা দুইটা করে ভিডিও দিব আপনাদের জব প্রিপারেশন ভিডিও। সো অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান। সো আজকে আমরা আলোচনা করব ব্যতিক্রম ধর্মী এক কথায় প্রকাশ। সবাই ভিডিওটি শেয়ার করে সংগ্রহ করে রাখুন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আকাশ ও পৃথিবী হচ্ছে ক্রন্দসী, উড়ন্ত পাখির ঝাঁক বলাকা, জন্ম নেই যার অজ, অর্থহীন উক্তি প্রলাপ, কথায় পটু বাগিস, কাচের তৈরি ঘর শীষমহল, কুবেরের ধন রক্ষক চক্ষ, গমন করতে পারে যে জঙ্গম, তিন ভাগের এক তেহাই, ধুলার মতো রং যার পাংশুল, নাটকের পাত্রপাত্রী কুশীলব, পাখির ডাক কাকলি, বস্ত্র কিংবা পত্রের শব্দ মর্মর, বিড়ালের ডাক জীবন, বর্ষের শেষে আয় ব্যয়ের প্রতিবেদন সাল তামামি, বৃক্ষাদির নতুন কচি শাখা বাপাতা কিশলয়, বৃষ্টির জল শিকড় ভ্রমণ করার ইচ্ছা বিভ্রমিষা, ভেতরে প্রবেশ সন্নিবেশ, ফিটফাট গোছের তরুণ যুবক ফটিক চাঁদ, ফুলের মধু মকরন্দ, মেঘের ডাক মন্দ্র যা স্থানান্তর করা যায় না স্থাবর, যিনি অনেক দেখেছেন ভূয়দর্শী, যিনি বাক্যে অতি দক্ষ বাচস্পতি, যুদ্ধ হতে পালায় না যে সৈনিক সংসস, যুদ্ধ হতে পালায় না যে সৈন্য সংসপ্তক, যে নারী অন্যের নিন্দা করে না অনসূয়া, যে পাখি বৃষ্টির পানি ছাড়া অঞ্জল পান করে না চাতক, রাতের শিশির শবনম, হাতির শাবক করব, হাতির বাসস্থান পিলখানা, সিংহের ধ্বনি নাদ। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।